10 আগস্ট পর্যন্ত চলবে বিধি নিষেধ, টিকার সনদ নিয়ে যোগ দিতে হবে কাজে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছয় মাসের খাবার ঘর ঋণ মিলবে বস্তি ছেড়ে গ্রামে গেলে, ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রযুক্তি নির্ভর অনলাইন গেমসকে ইলেকট্রনিক মাদক আখ্যা দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এবং অলিম্পিকে আজ মাঠে নামছেন বিল গেটসের জামাই নাইল নাসার। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি ওমর ফারুক। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জেনে নেব মঙ্গলবার ঘটে যাওয়া সংবাদের বিস্তারিত। প্রিয় দর্শক, দেশের খবরে আজকে প্রথম যে নিউজটি জানব তা হচ্ছে, আপনারা জানেন যে দেশ জুড়ে কোভিডের প্রকোপ রোধে চলছে 5 আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আগামী 10 আগস্ট পর্যন্ত চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। পাশাপাশি মন্ত্রী বলেন 11 আগস্ট থেকে কাজে যোগ দিতে টিকার সনদ নিতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম 7 আগস্ট থেকে শুরু হচ্ছে উল্লেখ করে মন্ত্রী প্রত্যেককে স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে বৈঠকের সিদ্ধান্ত জানান। গ্রামের মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতা উল্লেখ করে মন্ত্রী সবাইকে মাস্ক পরার বিষয়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার সম্ভবপর নয়, বরং সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান করেন। দেশের আরেকটি খবর, খবরটি বস্তিবাসীদের নিয়ে, তবে তার আগে চলুন সংক্ষেপে জেনে নেই বস্তির ইতিহাস। আর তা হচ্ছে, ইউএন হ্যাবিটেটের সংজ্ঞা অনুসারে বস্তি হলো কোনো শহরের ভগ্নদশাগ্রস্ত এলাকা যার বৈশিষ্ট্য হলো নিম্নমানের বসতবাড়ি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্থায়ী নিরাপত্তার অভাব। রাষ্ট্রসংঘ বলছে 1990 সাল থেকে 2005 সালের মধ্যবর্তী সময়ে সারা বিশ্বে বস্তিবাসীদের হার 47% থেকে 37% নেমে এসেছে। যদিও জনসংখ্যার বৃদ্ধির কারণে বস্তিবাসীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, সারা বিশ্বে বর্তমানে 100 কোটি মানুষ বস্তিতে বাস করে। 2030 সালে এই সংখ্যা আনুমানিক 200 কোটি স্পর্শ করতে চলছে। আর বাংলাদেশের বস্তিবাসীদের জন্য সুখের খবর হচ্ছে, গ্রামে গিয়ে থাকলে মিলবে ঘর, ঋণ, 6 মাসের খাবার, আর এই মানবিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক 300টি ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। এবার জেনে নেব দেশের বাহিরের খবরের বিস্তারিত। আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ রয়েছে চীনের একটি খবর, গণপ্রজাতন্ত্রী চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। 144 কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে। ক্রয় ক্ষমতার সমতার বিচারে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। জিডিপি 8.185 ট্রিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি চীনের রয়েছে প্রযুক্তিগত দক্ষতার বিশাল ভাণ্ডার। আর আজকের খবরটি হচ্ছে, চীনের রাষ্ট্রীয় একটি গণমাধ্যম প্রতিবেদনে বলছে অনলাইন গেমসের প্রতি আসক্তি একটি ইলেকট্রনিক মাদক। প্রতিবেদনে গেমস নির্মাতা যেমন অনর অব কিলিং গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট সহ সকল নির্মাতা প্রতিষ্ঠানকে আরও নিয়ন্ত্রণে আনার কথা উল্লেখ করা হয়। এবার জেনে নেব আজকের খেলার খবর। খেলার খবরে আজ জানব অলিম্পিক গেমস প্রসঙ্গ। 28 অক্টোবর 1955 সালে ওয়াশিংটনের সিয়াটলে জন্মগ্রহণ করেন বিশ্বের সেরা ধনী বিল গেটস। অন্যদিকে আরব মার্কিন নাগরিক নাইল নাসার যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা কুয়েতে। 5 বছর বয়স থেকেই ঘোড়ায় চড়তে পছন্দ করেন নাইল, একজন পেশাদার ঘোড়সওয়ার তিনি। জেনিফার বিল গেটসের কন্যারও ঘোড়ায় চড়ার শখ বেশ। বিল গেটসের নামের সাথে এ নাইল নাসারের নাম জড়িত, মেয়ে জেনিফারের হবু জামাই হবার সুবাদে।
মূল বিষয়টি হচ্ছে প্রায় 60 বছর পর অলিম্পিকের ইকুইস্ট্রিয়ান ইভেন্টে দেখা যাবে মিশর দলকে। মিশর ইকুইস্ট্রিয়ান দলের সদস্য গেটসের এ হবু জামাই, তাই হবু জামাইকে নিয়ে উচ্ছ্বাসের যেন কমতি নেই বিশ্বের এ সেরা ধনীর। আজই এককের হিটে নামবেন নায়ের। ইনস্টাগ্রামের পোস্টে গেটস লিখেছেন, টোকিওতে অনেক অ্যাথলেটকেই সমর্থন দিচ্ছি এখন, কিন্তু আমার হবু মেয়ের জামাই নাইল নাসারি সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে। শুভকামনা নাইল। দর্শক, নগরবার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও মঙ্গলবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। 10 আগস্ট পর্যন্ত চলবে বিধিনিষেধ, টিকার সনদ নিয়ে যোগ দিতে হবে কাজে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছয় মাসের খাবার ঘর ঋণ মিলবে বস্তি ছেড়ে গ্রামে গেলে, ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রযুক্তি নির্ভর অনলাইন গেমসকে ইলেকট্রনিক মাদক আখ্যা দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এবং অলিম্পিকে আজ মাঠে নামছেন বিল গেটসের জামাই নাইল নাসার। খবরের বাহিরের সব সময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। বুধবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ওমর ফারুক।